নাম্বারটা লিয়ে নিব। মুরব্বী কত দাম? এটা দাম বলে অনেক শখ করে নাম রাখছি দলা বাহাদুর, আস্তে আস্তে বড় হয়ে উঠেছে এর দলা বাহাদুরের মতো আচরণ আর কি। একে লালন পালন করতেছি নিজের সন্তানের মতো করি, আজকে প্রায় 3.5 বছর ধরে একে পালতেছি জমিতে। 15 কাটা প্রতি বছর 15 কাটা লাল ঘাস, লাল জাতের নিপের ঘাস লাগাই, ওইটা খাওয়াই, খৈল ভুসি খাওয়াই, খেসারি ভাঙায় খাওয়াই, খড়কুটো খাওয়াই, অন্যান্য কোনো খাবার দেওয়া হয় না। এর অন্যান্য যদি কেমিক্যাল জাতীয় খাবার দিতে আমি গরুটি অনেক বড় হইতো, আরও প্রায় 8 মণের মতো আরও বেশি ওয়েট হইতো। এখন আমি নিরাপদ খাদ্য খাওয়ানোর কারণে গরুটি বর্তমানে 30 মণ ওজন আছে। এবার পানির সম্পদ মেলায় তুলিছিলাম, আড়াই মাস আগে ওরা 28 মণ বলছে, এখন বর্তমান ওজন 30 মণ। আমি এই দিয়ে গরুটি বিক্রি করতে চাই, এর দাম আমি 16 লক্ষ টাকা চাচ্ছি। সরকারি বিভাগ করবে, আমি অনুরোধ করবো কেউ বিভ্রান্তি বিতর্কিত করে কিছু করার চেষ্টা করবেন না। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নাটোর জেলায় প্রতি বছরে না এবছরও খামারিরা তাদের গরু ডিস্ট্রিবিউশন করে আসছে। আমাদের নাটোর জেলায় এ পর্যন্ত 3,40,000 গবাদি পশু প্রস্তুত রয়েছে, এর মধ্যে আমাদের প্রয়োজন 2,25,000 এবং 1,15,000 উদ্বৃত্ত থাকবে। এই উদ্বৃত্ত গবাদি পশু আমরা ঢাকা সহ অন্যান্য জেলায় স্থানান্তরিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। আমার এলাকা পাশেই আমার ভাইয়ের বাড়িতে গরুটা খুব ভালো বড়, এটা আমরা দেখতে আসি, আরও মেলা মানুষ আসে এসে দেখা যায় গরুটা। গরুটা আপনার বাড়ির গাভীর থেকেই ছোট বাছর ছিল, এটারে লালন পালন করে এটা বড় করছে। বহুত মানুষ আসে দেখতে, গরুটার নাম রাখছে বাহাদুর। হ্যাঁ, গরুটা খুব ভালো বড়। গরুটি ছোট থেকে আমরা দেখাশোনা করছি, গরুটি 3.5 বছর যাবত ধরে আমরা লালন পালন করে আসছি। আমার আব্বু অবর্তমানে আমি গরুটি লালন পালন করি। গরুটি ঈদের সময় আমি গরুটির গায়ে মেহেদি দিয়ে দেই, গরুটি আমাকে কিছুই বলে না, গরুটির গায়ে যে আমি বসে থাকি। গরুটি আমার খুব প্রিয় গরু, গরুটি 3.5 বছর ধরে আমাদের বাড়িতে নন্দা মেহেদি দিয়ে দি, খাওয়াই, মশা মায়া দি, ওই আমাদেরকে মারে না, ওরম ভালো কথা।